বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের একটি বই, সেই বইটি বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার। এই বইটি থেকে আমি দু একটা কবিতা গদ্য আকারে বলবো। দেহতত্ত্ব কোরআন, কবিতাটি দেহতত্ত্ব কোরআন। আলিফে আ শব্দ আল্লাহ লেখা রয়, হামজা জবর জানা হইয়া আ শব্দ কেন হয়? হামজা দিয়া আল্লাহ লেখলে অপরাধ মোর হবে কিসে? আল্লাহে বইছে মধ্য দেশে, তার নিচেতে শয়তান রয়। সৃষ্টি তুমি করবে কিসে? শয়তান তোমার ম্যানেজার বেশে, লানত পাইয়া তবু হাসি, সেথায় প্রোডাকশন বাড়ায়। সৃষ্টিতে আছে সেরা, আলিফেতে আছে খারা, হে হরফে আছে যারা, তারা রুকুতেই রয়। কর্মফলে জন্ম নিয়া, মিম হরফে সিজদা দিয়া, জীবন কাটে সেজদায় গিয়া, কিয়ামতের শেষে বদলায়। আবার পরে রুকুতে আনায়, রুকুতে আনিয়া আলিফে খাড়ায়, চৌরাশির খেলা দেখে শামিমে পাইয়াছে ভয়। এবার দেহতত্ত্ব কোরআন আরও একটি গান আমি পড়ে শোনাব গদ্য আকারে। ইনসানে ইনসানে ইনসান মুহাম্মদকে সৃষ্টি করে তার প্রেমে অজ্ঞান, তার থেকে মুহাম্মদ সৃষ্টি, যার দিকে দিলে দৃষ্টি দেখবে সেই প্রমাণ। ইনসানের ভিতরে ইনসান, তার ভিতরে সাই নিরঞ্জন করছে বাসস্থান। খুলে দেখো তিরিশ পাড়া, পরাক্রমশালী হয় কাহারা, প্রমাণ করবে সেই কোরআন। কাগজ কোরআন নির্বাক হয়, কোন কোরআনে কথা কয়, ধরলে বুঝবে সেই চরণ। ব্যাখ্যা আছে কোন কোরআনে, শেষ হয় না আর এই জীবনে, গিল্লা খাইছে কাগজ কোরআন। পঞ্চ আত্মার কোরআনখানি, খুঁজে নেবে যে সেই তো জ্ঞানী, জয় হবে সেই ইনসান। শামিমে কয় হবেই জয়, রবে গো তুমি অক্ষয়, ঠিক করো তাই রূপ নিশান। আরেকটি কবিতা বলছি, দেহতত্ত্ব কোরআন। এই জগতে দেখা গেছে দেহতত্ত্ব অনেক গান বা অনেক কিছু লেখা হয়েছে, কিন্তু দেহতত্ত্ব কোরআন বলে এমন কিছু লেখা হয় নাই। তাই দেহের মাঝে হরফ দ্বারা কিছু গান। সূরা ইয়াসিন দেখো পরে জ্ঞানের শপথ করে, রুহে ইনসানির কোরআন মানব দেহ জুড়ে। সূরা ইয়াসিন দেখো জ্ঞানের শপথ করে, রুহে ইনসানির কোরআন মানব দেহ জুড়ে। তানজিলুল কিতাবি কি বলিতে চায়, কিতাবুন ফুসিলাত হামিম সুরায়। মানব দেহে কোরআনের রূপ পাওয়া যায়, সিরাতুল মুস্তাকিম ফাতেহার গড়ে। খালাকাল মাউতা ওয়াল হায়াতা বলে, মৃত্যু ও জীবন কেন সৃষ্টি হলে? আল্লাহ তাআলা এই কথাটি সূরা মুলুকে বলে, পরীক্ষা উত্তীর্ণ হইয়া যে যাহার পারে। ইন্না আতওয়াইনা কাল কাউসার, ফাসাল্লিলি রব্বিকা ওয়ানহার, আমাকে তোমাকে করিয়াছে জ্ঞান সঞ্চার, চলো যাই আদম রূপে মুর্শিদের ধারে। শামিম আলী বলতে চায়, উহির দ্বারা কোরআন একা একা বুঝতে যাইয়া ভুলে বলে হারাম, উহিপ্রাপ্ত ব্যক্তির কাছে বুঝে নিও কোরআন, আমি বুঝতে সক্ষম কিছু মুর্শিদের দ্বারে। এই দেহতত্ত্ব কোরআন থেকে কিছু কথা বলার উদ্দেশ্য হইল, আল্লাহ বলেছেন এই সারা মহাবিশ্ব ব্রহ্মাণ্ড যখন আল্লাহ সৃষ্টি করছে, কিন্তু আল্লাহর মনোনীত আছে যে আমার
সর্বশ্রেষ্ঠ এবং সর্বপ্রিয় মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আল্লাহ সৃষ্টি না করত তাহলে জগতের কোনো কিছু সৃষ্টি করত না। তাই বলতে চাই যে মানুষ সর্বশ্রেষ্ঠ কেন? আল্লাহ বলেছে কিতাবুন ফুসিলাত আজাতু কোরআনান আরাবিয়ান, এই এক গ্রন্থ আরবি কোরআন রূপে অবতীর্ণ, এর বাক্যসমূহ জ্ঞানীদের জন্য। সকলের জন্য নয়, এই কথাগুলো জ্ঞানী সম্প্রদায়ের জন্য। আমি জ্ঞানী সম্প্রদায়ের কাছে কিছু কথা রাখলাম, আমি কিছু কবিতার গদ্য আকারে বলে এই পর্যন্ত অগ্রসর হইলাম যে আল্লাহ সূরা হামিমের দ্বিতীয় নম্বর আয়াতে কিতাবুন ফুসিলাত আজাতু কোরআনান আরাবিয়ান এই আয়াতটিতে আল্লাহ বোঝাইতে চাইছে যে কিতাব এবং কোরআন একই আয়াতে কিতাবের কথা বলা হয়েছে, আবার একই আয়াতে কোরআনের কথা বলা হয়েছে। তাহলে এই কিতাব কি? আল্লাহ বলেছেন আমি মানব দেহটাকে আরবি হরফ দ্বারা গঠন করছি। আল্লাহর বাণী একটা অক্ষর যদি কারো নিজের মধ্যে দেখার নসিব হয় তার জন্য দোজখ হারাম এই কথা কোরআনে কয়। তাহলে আমি প্রমাণ সহকারে কোরআনের আয়াত দিয়ে কথা বললাম ইনশাল্লাহ। তবে এই জিনিসগুলা কামেল মুর্শিদ ছাড়া কখনোই সন্ধান পাওয়া যায় না। যদি দোজখ হারাম করতে চাই তাহলে আমরা মুর্শিদের কাছে যাইয়া আল্লাহর বাণী একটা অক্ষর নিজের মধ্যে দেখিয়া দোজখকে হারাম করিয়া নেই, আমাদের জীবন ধন্য হবে ইনশাল্লাহ। আমি এই বলেই রাখলাম, আল্লাহ হাফেজ।